হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে কিভাবে এত অল্প সময়ে এত সুন্দর একটা ফ্রায়েড রাইস তৈরি করলাম সেই রেসিপিটাই শেয়ার করব। আর আমার আজকের রেসিপিটা আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে আর আজকের ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট এবং শেয়ার করো আজকে ফ্রায়েড রাইসটা করার জন্য আমি প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এক চামচ পরিমাণ রসুন কুচি আর এক চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি এখন সব কিছুকে কিছুক্ষণ ভেজে লাল করে নিব আর যখন সব কিছু লাল করে ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আট থেকে নয়টার মতো চিংড়ি মাছ আর সাথে চিংড়ি মাছের সমপরিমাণ দিয়ে দিচ্ছি চিকেন এবার অল্প একটু লবণ দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব আর এগুলোকে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা পেঁয়াজকে এই রকম বড় করে কেটে দিয়ে দিলাম আর এবার সব কিছুকে আরো কিছুক্ষণ ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন মুঠ পরিমাণ আগে থেকে রান্না করা ভাত আর এখানে তোমরা চাইলে ভাতের পরিমাণটা একটু কম বা বেশিও দিতে পারো আর এবার ভাতগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ভাতের অনুযায়ী স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়া আর সাথে আরও একটু সয়া সস এখন সব কিছুকে হাই হিটে কিছুক্ষণ ভেজে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতা কুচি আর অল্প একটু লেবুর রস আর এখানে লেবুর রসটা কিন্তু ভাতের অনুযায়ী দিতে হবে এবার লেবুটা দেওয়ার পর আরো কিছুক্ষণ ভেজে নিলেই তৈরি আজকের এই মজার ফ্রাইড রাইস আর আমার রান্নাটা কিন্তু এখন প্রায় হয়েই গেছে দেখতেই পাচ্ছো কালারটা খুব সুন্দর হয়েছে আর এখন এটা কি আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আজকে যে ফ্রাইড রাইসটা তৈরি করলাম ঘরে থাকা এই সকল উপকরণ দিয়ে তোমরাও খুব সহজে এই একটা রাইস তৈরি করে নিতে পারো আর এই ধরনের ফ্রাইড রাইস বিশেষ করে বাচ্চাদের কাছে খুবই ভালো লাগে আর বড়দের কাছেও আশা করছি খুবই ভালো লাগবে আর আজকের আমার এই রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে সকলকে শেয়ার করো আর সকলেই ভালো থেকো আল্লাহ হাফেজ